দেখতে না দেখতে শীতের সময় চলে আসলো। বাটি ভর্তি ছোলা বাদাম চানাচুরের সঙ্গে মুড়ি অবশ্যই থাকবে। কিন্তু আপনারা কি জানেন, বর্তমানে এখন যে মুড়ি আমরা খাই সেটা মুড়ি না, মারাত্মক এক ধরনের বিষও বলতে পারেন। আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, আজকের এই ভিডিও দেখার পর বাজার থেকে হয়তো আপনারা আর মুড়ি কিনেই খাবেন না। আজকের ভিডিওতে ফ্যাক্টরিতে কী করে মুড়ি তৈরি করা হয়, প্যাকেটজাত করা হয় এবং কীভাবে প্যাকিং করে দোকান পর্যন্ত নিয়ে আসা হয়, সমস্ত কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব। আর এই মুড়ি তৈরি করার সময় কী কী সমস্ত বিষাক্ত কেমিক্যাল মেশানো হয়, সে সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। খাবারের মধ্যে কীভাবে অখাদ্য, ভেজাল এই সমস্ত জিনিস মেশাতে হয় সেটা আমাদেরকে শিখিয়েছে চীন। আর চীনের দেখা দেখি এখন ইন্ডিয়া, বাংলাদেশও প্রত্যেকটা খাবারে নকল জিনিস বা খারাপ জিনিসগুলো মেশাতে শুরু করে দিয়েছে। তারা একদিকে যেরকম ভালো ভালো গ্যাজেট এবং অ্যাডভান্স টেকনোলজি নিয়ে এসেছে, ঠিক সেই রকমভাবে প্রত্যেকটা জিনিসেরই নকল তৈরি করে ফেলেছে। আর সব লাস্টে যে মেশিনটা দেখবেন, এই মেশিনটা কিনে আপনি বাড়িতে বসেই লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। কারণ এই মেশিনের সাহায্যে ধানের মধ্যে থাকা পাথর, ডালপালা, আবর্জনা, সমস্ত নোংরা যাই থাকুক না কেন, সব কিছুকে আলাদা করে পরিষ্কার চাল বের করে দেয়। চলুন আর একটু কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। মুড়ি একটা শুকনো খাবার। পৃথিবীতে এরকম মানুষ পাওয়া যাবে না যে মুড়ি খায় না। প্রত্যেকটা মানুষের বাড়িতে মুড়ি থাকবেই। আগের দিনে মানুষ বাড়িতে চাল ভেজে মুড়ি তৈরি করত, পরে আবার ফুটপাতে রাস্তার ধারে এভাবে মুড়ি তৈরি করে বিক্রি করত। কিন্তু বর্তমান সময়ে এখন প্যাকেটজাত মুড়ি কিনতে পাওয়া যায়, আর এই সমস্ত মুড়িগুলো তৈরি করা হচ্ছে মুড়ির বড় বড় কারখানাতে। ফ্যাক্টরিতে মুড়ি তৈরি করার জন্য এক ধরনের কৃত্রিম কেমিক্যাল ব্যবহার করা হয়, যেন মুড়ির সাইজ বড় হতে পারে আর দেখতেও সাদা ধবধবে হয়। তবে সেটা কিভাবে করা হয় চলুন দেখে আসি। মুড়ি তৈরি করার জন্য সবার প্রথমে চালকে গরম পানির ভাপ দেওয়া হয়, তারপর পানির মধ্যে ইউরিয়া মিশিয়ে সে চালের উপর ছিটিয়ে দেওয়া হয়। এটা ওই মিশ্রণ যা ইউরিয়া বা জৈবিক সার হিসাবে কৃষি জমিতে ব্যবহার করা হয়। আর বর্তমানে এই জিনিস এখন মানুষকে মুড়ির সঙ্গে খাওয়ানো হচ্ছে। তবে বন্ধুরা, আপনারা কি জানেন এই ইউরিয়া খেলে আমাদের শরীরে কী কী ক্ষতি হতে পারে? আপনারা যতটুকু ভাবছেন তার থেকে কয়েক হাজার গুণ বেশি ক্ষতি হবে। আপনি যদি দীর্ঘদিন যাবৎ এই কিনা মুড়ি খেয়ে থাকেন যাতে ইউরিয়া মেশানো আছে, তাহলে আপনার ডায়াবেটিস গ্যারেন্টি হবে, আর তার সাথে হার্টের সমস্যা, সুগার, প্রেশার, ক্যান্সার এবং আরও কঠিন ভয়ঙ্কর রোগ হতে পারে। যখন সমস্ত চালগুলোর ওপর ইউরিয়ার পানি মেশানো কমপ্লিট হয়ে যায়, তখন ইউরিয়া মেশানো এই চালগুলোকে রোদ্রে ভালো করে শুকানো হয়। এবার ইউরিয়া মেশানো এই চালগুলোকে নিয়ে যাওয়া হয় ভাটটিতে। এখানে একটা কন্টেনার থাকে আর তলে আগুন জ্বলতে থাকে। এই ভাটটি টেম্পারেচার 300-700 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। কিছুক্ষণ এই চালগুলোকে ভাজার পর মেন বড় মেশিনের মধ্যে ঢেলে দেওয়া হয়। তারপর চোখের পলকেই চাল থেকে মুড়ি হয়ে বাইরে বেরিয়ে আসে। এই মেশিনের মধ্যে বালি আর চাল একসঙ্গে মিশিয়ে ঘুরতে থাকে। বালি যেহেতু অনেক উত্তপ্ত থাকে, সেই কারণে চোখের পলকের মধ্যে চাল থেকে মুড়ি তৈরি হয়ে যায়। আপনাদের সবাইকে একটা গুরুত্বপূর্ণ জিনিস জানাই, মুড়ি তৈরি করার জন্য ইউরিয়া কেন মেশানো হয়? অনেকের মনে প্রশ্ন আসতে পারে, মুড়িতে ইউরিয়া কেন মেশাচ্ছে? এমনিও তো মুড়ি তৈরি করা যায়, কিংবা লবণও তো মেশাতে পারে। যেরকমভাবে বাড়িতে লবণ মিশিয়ে মুড়ি তৈরি করা হয়, সেরকম কিছুও তো করতে পারে। তবে একটা জিনিস, ইউরিয়া মেশানো গুরুত্বপূর্ণ কারণ হলো জ্বালানি খরচ অনেকটা কমে যায়, খুব কম তাপে সুন্দরভাবে মুড়ি ফুলে যায়, আর সাধারণ মুড়ির থেকে কালার অনেকটা সাদা হয়, যার কারণে এই ইউরিয়া ব্যবহার করা হয়। একবার চিন্তা করুন, শুধু দেখতে সুন্দর আর জ্বালানি খরচ কম, সেই কারণে ইউরিয়ার ব্যবহার করে আমাদেরকে মুড়ি খাওয়ানো হচ্ছে। এবার আপনারা সবাই একটু ভাবুন তো, আপনারা রমজান মাসে সারাদিন না খেয়ে যখন ইফতার করার সময় মুড়ি খাবেন, তখন এই মুড়ি আপনাদের শরীরের কী কী ক্ষতি করবে? এত কিছু জানার পর আপনারা কিনা মুড়ি খাবেন কি খাবেন না, সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আর এ বিষয়ে যদি আপনাদের কিছু বলার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। এখন বেশিরভাগ মানুষই প্লাস্টিকের বস্তায় 25 কেজি, 50 কেজি, 10 কেজি, এমনকি 5 কেজি ব্যাগে চাল কিনে খাচ্ছে। কিন্তু আপনারা কি জানেন, যেগুলো আপনারা মেহনতের টাকা দিয়ে কিনছেন, সেগুলো অরিজিনাল চাল নাকি নকল? মোটা পুরাতন পচা চালকে মেশিনে সুন্দর করে পলিশ করে দামি চকচকে চাল তৈরি করে ফেলছে। এই মেশিন মোটামুটি 5-7 কোয়ালিটি চাল তৈরি করতে পারে।
বর্তমান যুগ এমন হয়ে গিয়েছে, আমরা যে কোনো জিনিস কিনে খাবো সেটা অরিজিনাল না ডুপ্লিকেট সেটা বোঝা মুশকিল। এই সমস্ত ভিডিও আপনাদের দেখানোর কারণ একটাই, যেন আপনারা সবাই সতর্ক হতে পারেন। আপনাদের এলাকায় হয়তো এরকম নাও হতে পারে, কিন্তু হয় না এটার কোনো গ্যারেন্টি নাই, তাই সবসময় সতর্ক থাকবেন। আর হ্যাঁ, মুড়ির ব্যাপারটা যেন মাথায় থাকে। যখনই কোনো দোকানে মুড়ি কিনতে যাবেন, তখন একবার হলো জিজ্ঞাসা করে নেবেন যে মুড়িটা অরিজিনাল মুড়ি নাকি অতি ইউরিয়া দিয়ে ভাজা হয়েছে। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে এবং ভিডিও দেখে অনেক কিছু নতুন জানতে পেরেছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে কমপক্ষে একজন মানুষের সাথে শেয়ার করুন। আর যদি এরকম ভিডিও আপনি প্রতিনিয়ত দেখতে চান তাহলে চ্যানেলকে ফলো করুন, তার সাথে নোটিফিকেশন অন করে রাখুন, যেন পরবর্তী ভিডিও আপনারা সবার প্রথমে দেখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।